আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। আর এবার চলুন ফ্রেন্ডস আজকের আরো একটা স্টোরি শেয়ার করি আপনার সঙ্গে, যেখানে বলবো অ্যাকশন থ্রিলার টাইগার জিন্দা হ্যায় ছবি মুক্তির আগেই ছবির আইটেম সং স্বর্গ সে স্বাগত এখন বাঁধিয়েছে ধুধুমার। বলিউডের আইটেম নাম্বার নিয়ে এমনিতেই প্রতিবারই কিছু নতুন কন্ট্রোভার্সি শোনা যায়, সেটা ভালো হতে পারে আবার কখনো খারাপও। প্রতি বছর বলিউডে এমন কিছু আইটেম নাম্বার রিলিজ করে যেগুলোর হাত ধরেই বেশ কিছু ছবির হিট এবং ফ্লপ অনেকটাই করে নির্ভর। তাই সব মিলিয়ে এই বছরও কিন্তু একদিকে যেমন সানি লিওনের আইটেম নাম্বার লাইলা, তেমনই উল্টো দিকে অনেক দিনের একটা লম্বা গ্যাপের পর বলিউড কিন্তু পাচ্ছে আরও একটা দুর্দান্ত আইটেম নাম্বার। শোনা যাচ্ছে যে স্বর্গ সে স্বাগত এই গানের জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন সালমান ক্যাটরিনা। গ্রিসের ন্যাক্সাস দ্বীপের এই ছবির আইটেম সিকোয়েন্স শুট করতে গিয়ে বেশ খানিকটা ঝামেলায় পড়ে গোটা ইউনিট, তাও আবার প্রাকৃতিক দুর্যোগের কারণে। যদিও সব কিছু শেষ পর্যন্ত সামলে উঠা গিয়েছে। সালমান খানের কথায় এক থা টাইগার ছবির সিকুয়েল টাইগার জিন্দা হ্যায় যে ছবি মুক্তি পাবে 22nd December। টাইগার আইটেমটি ছিল ছবির শেষ শুটিং। দুর্যোগের মধ্যেও যে সবকিছু ঠিকঠাক করা গিয়েছে তার জন্য এই শুটিং শেষ হওয়ার পরে গোটা ইউনিট জব্বর পার্টিতে মেতে ওঠে। সঙ্গে ছিলেন সালমান ক্যাটরিনা নিজেও। যদিও ক্যাটরিনা ক্যাফ অবশ্য এই ছবিতে সালমান খানের তার দুর্দান্ত কেমিস্ট্রি নিয়ে সব থেকে বেশি পজেসিভ। কারণ প্রেম ভেঙে গেলেই যে সম্পর্ক নষ্ট হয়ে যায় তা নয়, অন্তত সালমান ক্যাটরিনার ক্ষেত্রে তা একেবারেই ঘটেনি। ক্যাটের সঙ্গে প্রেমের সম্পর্ক থাক বা না থাক, বন্ধুত্ব আজও অটুট ভাই জানেন। আর যে কেমিস্ট্রিটা দুর্দান্তভাবে তারা এনক্যাশ করেছেন বড় পর্দার জন্য। সম্প্রতি আলী আব্বাস জাফরের টাইগার জিন্দা হ্যায় ছবিতে সেই বন্ধুত্ব আরও গাঢ় হয়েছে এই দুজনের জন্য। ISL-এর ওপেনিং সেরেমনিতেও এসেছিলেন সালমান ক্যাটরিনা। নাচের পর যখন স্টেজ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন তারা, সাল্লু মিয়ার হাঁটার ভঙ্গি অনুকরণ করে দর্শকদের মাতিয়ে তোলেন ক্যাট। নায়িকার এমন দুর্দান্ত বডি ল্যাঙ্গুয়েজ দেখে হেসে ওঠেন সালমানও। এখানেই শেষ নয়, টাইগার জিন্দা হ্যায় প্রসঙ্গে আবারও বলেন এরা দুজনেই যে আমাদের কেমিস্ট্রি এবং এনার্জি লেভেল একসঙ্গে এলে আলাদাই হয়ে যায়, আর তাই এর জন্য দরকার একটা দুর্দান্ত বন্ডিং আর কেমিস্ট্রি। এই ছবিতে অ্যাকশন সিকোয়েন্সের জন্য ওয়ান্স অ্যাগেন ক্যাটরিনা কিন্তু কোনো ডামি ব্যবহার করেননি। দিনে 5 থেকে 6 ঘন্টা কার্ডিও এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকতেন। জিম থেকে শুরু করে ক্রিকেট, ফিটনেস বজায় রাখার জন্য কি না করেছেন তিনি। স্ব্যাগ সে করেঙ্গে সবকা স্বাগত। এই অপূরন্ত এনার্জিতে ভরপুর ক্যাটরিনা ক্যাফকে নিয়ে সালমানও কিন্তু রীতিমতন পজিটিভ যে এই ছবি যদি হিট করে তাহলে তার অন্যতম ক্রেডিবিলিটি অবশ্যই যায় শুধুমাত্র ক্যাটরিনাকেই। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।